আমি লুনা বোস লুনাদির হরেক রহম্বা আমার চ্যানেলের নাম তো সেই আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি গল্প বলা শুরু করলাম তো আজ যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হচ্ছে একজন লোভী কৃপণ মহাজন ও তার স্ত্রীর গল্প বা তার বইয়ের গল্প মহাজন কাকে বলে না যে কিছু জিনিসের বিনিময়ে টাকা ধার দেয় মানুষকে চড়া সুদে এবং সেই সুদ যদি গরিব মানুষটি শোধ করতে না পারে তাহলে তার জিনিসগুলো মহাজন নিয়ে নেয় তার হয়ে যায় আর গরিব মানুষটা আর ফেরত পায় না এরকমই এক লোভী গিফটে মহাজন ছিল মহাদেব মহাদেব চড়া সুদে মানুষকে টাকা দিত আর তার বিনিময়ে তার জিনিসপত্র অর্থাৎ টাকা পয়সা গয়নাগাটি বাসন কোষণ এইসব নিয়ে নিত তো এইভাবে একদিন রাত্রে ফিরে মহাদেব ভাবলো যা আমার তো প্রচুর গয়নাগাটি জমে গেছে এই মহাজনী কারবার করে তাহলে এক কাজ করি যে গয়নাগুলো একদম কোনো দিনই আর লোকেরা নিতে পারবে না টাকা দিতে পারবে না তার সেই গয়নাগুলো আমার তাহলে সেই গয়নাগুলো একটা বাক্সে রাখি আর একটা বাক্সে কিছু গয়না রাখি যেগুলো যদি কেউ টাকা দিতে পারে তাহলেই তাদের ফেরত দেবো না হলে নয় এই সময় তার বউকে ডাকলো যে ও বউ ও গিন্নি গিন্নি শুনছ একবার এখানে এসো তো একটু দরকার আছে যে কী হলো কী বলছো তুমি না না বলছে তুমি এত রাত্রে বসে এখানে কি করছো দুটো বাক্স নিয়ে বসেছো কি আছে না একটা বাক্সে আছে এই বাক্সটায় আছে অনেক গয়না যেগুলো কেউ টাকা শোধ করতে পারেনি আর এই বাক্সটায় আছে যারা সবে ধার নিয়েছে এই কথা শুনে মহাজনের ভূ বললো তার মানে দ্বিতীয় বাক্সে যে গয়নাটা আছে সেই গয়নাগুলো শুধু আমাদের তো তাহলে আমাকে ওর থেকে কিছু গয়না দাও না তো এই সব কথা শুনছিলো পাশে অর্থাৎ ওদের বাড়ির পিছনে একটি তেঁতুল গাছে একটি পেতনি বসে শুনছিল সব কথা তো বইয়ের কথা শুনে রেগে গেল বলল হ্যাঁ ওই জন্যে তোমাদের কোনো কিছু কথা বলতে নেই তোমার তো এত গয়না তাও আবার গয়না চাই যাও এখান থেকে চলে যাও এদিকে পেতনি তো তেঁতুল গাছের ডালে পা দোলাতে দোলাতে বললে দাঁড়াও দেখাচ্ছি তোমায় মজা এই না বলে তার ঘরে চলে এলো এসে তো হঠাৎ দেখলো মহাদেব কি না তুমুল ঝড় বইছে ঘরের মধ্যে বন 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 করে ঝড় বইছে বলে কি হলো ঘরের মধ্যে এত হাওয়া এলো কীর থেকে এত ঝড় এলো কোর থেকে ওগিননি ওগিননি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখো তো কী হচ্ছে ব্যাপারটা গিন্নি এসেও দেখে হ্যাঁ তাই তো ঘরের মধ্যে তুমুল ঝড় বইছে এবং সেই গিন্নিও বন বন করে সেই ঝড়ের মধ্যে ঘুরছে আসলে কি হয়েছে বলো তো ওই পেতনিটাই তো ঘরের মধ্যে ঝড় সৃষ্টি করেছে তার ফলে কী হলো গিন্নি তো অজ্ঞান হয়ে পড়ে গেল আর মহাদেব মহাজন কী গেলো ও মা ও তোমার কি হয়েছে গো কী হয়েছে গো দেখলো তার বউ তো অজ্ঞান হয়ে গেছে তাই সে আর দেরি না করে বাড়ির পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে হাজির হলো পণ্ডিত মশাই বলে দূর এ আবার কখনো হয় না কি বলল হ্যাঁ গো ঠাকুর মশাই ঘরের মধ্যে ঝড় বইছিল আশেপাশে দেখেছি আমরা কোথাও ঝড় হয়নি তার বউটাও বলছে লোকটাও বলছে বলে তাহলে তো এটা মনে হচ্ছে কোনো অপদেবতার কাজই হবে এর জন্য তো কিছু করতে হবে যোগ্য যজ্ঞজ্ঞ কিছু করতে হবে তখন মহাজন বলল এটা করতে কত খরচ পড়বে এটা করলে পেতনিটা চলে যাবে তো অপদেবতা বললো হ্যাঁ চলে তো যাবে কিন্তু এর জন্যে পাঁচ হাজার টাকা খরচ আছে এদিকে পেতনি তো সেই গাছের আড়াল থেকে শুনছে সব কথা বলে দাঁড়াও দেখাচ্ছি মজা ব্রাহ্মণ পণ্ডিত মশাই কি করবে দেখি পন্ডিত মশাই বলে হ্যাঁ কী আর করা করতে তো হবে কিন্তু হাজার পাঁচেক খরচ আছে এদিকে মহাজন তো ওই না কথা শুনে খরচের কথা শুনে তার তো মাথা বন বন করে ঘুরছে আর উল্টে পড়ে গেছে এদিকে মহাজনের বউ বলে যতই তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও আর যাই কাজ করো না কেন এই খরচটা তোমাকে করতেই হবে অপদেবতাকে তো তাড়াতেই হবে বলে তারপরে সেই পণ্ডিত ব্রাহ্মণকে দিয়ে তাদের বাড়িতে হোম যজ্ঞ করালো এবং সেই যজ্ঞ করতে করে আর ব্রাহ্মণ পণ্ডিত মশাই বলল যে আমি যেটা দিচ্ছি তুমি নাও নিয়ে তোমাদের পুকুরে ওই পান্তা পুকুরে গিয়ে ভাসিয়ে দিয়ে আস তখন মহাজন বলল কে ভাসিয়ে দিয়ে আসবে তখন বলল তোমার বউই গিয়ে শুদ্ধভাবে ভাসিয়ে দিয়ে আর চান করে বাড়ি ফিরে আসবে এই বলে ব্রাহ্মণ তো মহাজনের বইয়ের হাতে দিল এদিকে তো সেই তেঁতুল গাছে বসে পেতনি সবই শুনছে বলে এসো এসো মহাজনের বউ তুমি এই পান্তা পুকুরে এসো তোমায় দেখাচ্ছি মজা আর জব্দ করবো ঠিক এই না বলে সেই ব্রাহ্মণের দেয়া ফুল বেলপাতা সব নিয়ে তো ভাসাতে গেল মহাজনের বউ সেই পান্তা পুকুরে ভাসাতে তো গেছে ভাসাতে গিয়ে ভাসিয়ে আর টুপুস করে ডুব দিয়েছে পুকুরে আর ওমনি সেই পেতনি তার লম্বা হাত বার করে আর মহাজনের বউয়ের গলা টিপে ধরেছে বলে এই কেড়ে কেড়ে আমাকে ছাড়ো 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 বলে ছাড় চিতোকে দাঁড়া ব্যবস্থা করছি আর যদি মহাজনকে না জব্দ করেছি তা আমার নামও পেতনি নয় বলে আর এদিকে যেই পুকুরে চান করাও শেষ হলো আর পেতনিটা কি করলো মহাজনের বউকে নিয়ে সেই তার তেঁতুল গাছের ডালের ওপর টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে কি আর করে কিছু তো করার নেই তারপর বলে তুমি কে গো এই কে গে কে গো বলে ও মা গো ও বাবা গো তুমি কোথা থেকে এলে গো পেতনি আমাকে বাঁচাও বাঁচাও বলে দাঁড়া তোকে বাঁচাচ্ছি তুই এই ডালেই পাথর হয়ে থাক আর আমি মহাজনের বাড়িতে গিয়ে যাই গিয়ে তাকে জব্দ করি তুই এখানে বসে থাক যতক্ষণ না আমি এখান থেকে আসি বলে মহাজনের বউ আর কি করে তাকে তো পাথর করে দিয়েছে দিয়ে আর ওই তেঁতুল গাছের ডালে বসিয়ে দিয়েছে দিয়ে আর কি করেছে আবার ফিরে এসছে এসে মহাজনের বাড়িতে এসে আর মানুষের রূপ অর্থাৎ মহাজনের বউয়ের রূপ ধরেই তার বাড়িতে ঢুকেছে এদিকে মহাজন তো সারাদিন পর এদিকে জানে তার বউ ভা এ ভাষাতে গেছে ফুল ভাষাতে গেছে পুকুরে এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে এই বলে সে সারাদিনের কাজকর্ম টাকা পয়সা জোগাড়জাত করে বাড়ি ফিরে এসছে আর বাজার করে কই গো গিন্নি কোথায় গেলে এসব দিকে নি এইখানে আমি একটু ল্যাটা মাছ এনেছি রান্না করো দেখিনি ভালো করে আর আমাকে এক গ্লাস জল দাও দেখিনি জল খাই বড্ড জল তেষ্টা পেয়েছে এ বাড়ি বাড়িঘর দোষ সব অন্ধকার কেন আলো জল এনি কেন বলে এই যাচ্ছি গো যাচ্ছি বলে সেই পেতনিটা তার বইয়ের রূপ ধরে তার সামনে এসে আর তাকে কী করলো সেই এক গ্লাস জল দিল এবার জল তো মহাজন নিয়েছে নিয়ে তো জল খাচ্ছে ঢক করে বলিস জলে কি গন্ধ গো এ কোথাকার জল গো কোথেকে নিয়ে এলে বলে কেন পান্তা পুকুরের জল বলে পান্তা পুকুরের জল আমরা তো কোনোদিন পান্তা পুকুরের জল খাই না তাহলে পান্তা পুকুরের জল দিলে কেন তখন থেকেই মহাজনের মনে একটা সন্দেহ হলো যে এটা কি সত্যিই আমার বউ বলে খবরের কাগজ পড়তে লাগলো আর হিসেব দেখতে লাগলো বসে বসে এবার বসে থাকতে থাকতে হলো কী ব্যাপার এখনও রান্না হলো না কেন দেখি তো যাই গিয়ে আমার বউ কী করছে বলে ও চুপি চুপি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের পেছনের জানলায় গিয়ে হাজির হয়েছে আর গিয়ে দেখে যে রান্নাঘরের ভেতর থেকে কচর মচর কচর মচর শব্দ হচ্ছে আর ওর বউ একটা করে ল্যাটা মাছ তুলছে আর কচর মচর করে সেই কাঁচা ল্যাটা মাছই গপ গপ করে খেয়ে নিচ্ছে তাই না দেখি মহাজন তো খুব অবাক হয়ে গেছে আর ভয় পেয়ে গেছে বলে ঠিক ধরেছি এ তো আমার বউ হতে পারে না তাহলে আমার বউ কোথায় গেল। এ নিশ্চয়ই কোনো অপদেবতা পেদনি ভর করেছে আমার বউয়ের ওপর দেখি তো একে তো জব্দ করতে হবে একে এর হাত থেকে তো আমাদের বাঁচতে হবে দেখা যাক করে যায় কি করা যায় বলে মহাজন তো সেই চুপি চুপি আবার রান্নাঘরের পেছন থেকে ফিরে এলো আর এদিকে পেতনি বলে যে দাঁড়া আমি তো সব মাছ খেয়ে নিলে হবে না কিছু তো রান্না করে দিতে হবে নাহলে তো আমাকে সন্দেহ করবে বলে সেই লম্পতে পা ধরিয়ে আর রান্না করছে তাই না দেখে মহাজনের তো এই ভিড়মি খায় এই অবস্থা আবার ফের ওখান থেকে ঘরে কোনো রকমে ফিরে এসে আর ভাবছে আর পাইচারি করছে যে কি করে ওকে জব্দ করা যায় এমন সময় তার টেবিলের ওপর রাখা শিশিটাকে ফুল রাখে যেটায় সেইটা দেখে মাথায় একটা বুদ্ধি এলো বলল দাঁড়াও এই বোতলটাতেই ওকে কায়দা করে ভরতে হবে কি করে ভরা যায় বলে বোতল থেকে ফুলটাকে বার করে ও তার সেই বাক্স থেকে একটা সোনার আংটি বার করে আর ওই শিশিটার ভেতর ঢুকিয়ে দিয়েছে দিয়ে নেড়ে নেড়ে ঢেলে মুখ দিয়ে দেখছে যে না শিশিটা থেকে আংটিটা পড়ছে না বার করা যাচ্ছে না তখন সে একটা ছিপি জোগাড় করেছে অর্থাৎ ঢাকা বোতলের জোগাড় করে আর এবার ডাকছে ও বউ এদিকে এসো একবার ও ও গিন্নি এসো না গো এদিকে একটু খুব দরকার এসো না গো এসো না গো তখন তো গিন্নি বলছে যাই কী হয়েছে কি আবার হলো যে এই যে দেখো না এই শিশিটার মধ্যে আমার একটা আংটি ঢুকে গেছে এই আংটিটা যদি বার করে দাও তাহলে খুব ভালো হয় বলে তা শিশিটা ভেঙে ফেললেই হয় তাহলেই তো বেরিয়ে যায় না না এটা ভাঙলে চলবে না এটা আমার ফুলদানি তো ফুল রাখি তুমি বার করে দাও দেখিনি বলে দেখি তাহলে দাও আমাকে দেখি কি করে বার করা যায় বলে সিসিটা চেয়ে নিয়ে মহাজনের হাত থেকে এই পেতনিটা কী করেছে মহাজনের বউরূপী পেতনি বাইরে নিয়ে গেছে শিশিটাকে আর মহাজনও আড়ালে থেকে পেছন পেছন গেছে সেই ঢাকাটা নিয়ে অর্থাৎ বোতলের ছিপিটাকে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে দেখে মহাজনের বউ সেই পেতনির রূপ ধরেছে আর শুরু করে সেই বোতলের মধ্যে ঢুকে গেছে আংটিটাকে বার করবে আর যেই না বোতলের মধ্যে ঢুকেছে আর মহাজনও তাড়াতাড়ি গিয়ে সেই বোতলের মুখটা বন্ধ করে দিয়েছে দিয়ে বলে ওরে ব্যাটা পেদনি তুই আমার বউ সেজে রয়েছিস দাঁড়া তোকে আর জব্দ করবো তুই এই বোতলের মধ্যেই বন্দি থাকবি আগে বল আমার বউ কোথায় তবে তুই ছাড়া পাবি বলে আগে তো আমাকে ছাড়ো না ছাড়লে আমি তোমাদের বউকে দেবো থেকে আগে ছাড়ো না হলে তোমাদের বউ পাবেন আর মহাজন চালাক বলে হ্যাঁ তুমি বড্ড চালাক পেদনি তুমি আমাকে আমার বউকে লুকিয়ে রেখে নিজে আমার বউ সেজে এসেছো আগে তো আমি তোমায় ছাড়বো না তুমি ছাড়লে তো পালিয়ে যাবে আর আমি বউকে আমার পাবো না বলে ঠিক আছে তাহলে চলো বলে কোথায় না তোমাদের ওই পান্তা পুকুরে তেঁতুল গাছের কাছে বলে মহাজন তো সেই শিশি সমেত বেদনিটাকে নিয়ে গেছে পান্তা পুকুরের কাছে গিয়ে বলে ওই দেখো ওই গাছের ডালে তোমার বউ বসে আছে তা বলে আগে ওকে নামাও তবে আমি তোমাকে ছাড়বো বলে আগে তো তুমি আমার বোতল থেকে বার করবে তবে তো আমি তোমার বউকে ছাড়াতে পারবো বলতে যেই শিশির মুখটা খুলে দিয়েছে উনি পেতনি হুস করে বেরিয়ে ওর বউকে এনে দিয়েছে কিন্তু মহাজনের বউকে তেঁতুল গাছ থেকে নামিয়ে দিলে কি হবে মহাজনের বউকে তো পেতনি পাথর করে রেখে দিয়েছে পাথর কি করে কথা বলবে মহাজন যতই ওকে ডাকে বউকে গিন্নি গিন্নি করে আর নাড়ায় কিন্তু কিছুতেই মহাজনের বউ আর কথা বলতে পারে না তখন পেদমি বলল তোর বউ ওই রকম পাষান হয়েই থাকবে যেমন মনে পড়ে তোকে তোর যে আমাদেরকে এমনভাবে ঠকিয়েছিলিস তোর মনে পড়ে বলে তাহলে তুমি কে না আমি সেই দুলালের বউ মনে পড়ে দুলাল পরামানিক তার বউ আমাদের অনেক গয়নাগাটি নিয়ে তুই আমাদের ঠকিয়েছিলিস আমাদের তার জন্য আমার স্বামীকে অপঘাতে মরতে হয়েছিল তাই জন্যে আমিও তো মরে গিয়েছিলাম অপঘাতে তাই আজ আমি পেধনি হয়ে এই গাছেই রয়েছি তোর বউ ও রকম পাশান হয়েই থাকবে কিছুতেই ওকে আমি ছাড়বো না তখন মহাজন আর কী করে বলে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কি করলে তুমি ছেড়ে দেবে কি করলে আমার বউকে ভালো করে দেবে বলো তাই আমি করব। বলল তাই যদি হয় তাহলে তুই সব গয়নাগাটি ফেরত দিবি বলল হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব গয়নাগাটি ফেরত দিয়ে দেবো তখন দুলালের বউ অর্থাৎ পেদনি বলল আমাদের আর গয়নাগাটি কি হবে আমরা দুজন তো মরেই গেছি বরঞ্চ তুমি এই প্রতিজ্ঞা করো যার যার গয়না নিয়েছো সব গয়না তুমি ফেরত দেবে সব মানুষকে উপকার করবে তাদের গয়না ফেরত দেবে তবেই আমি শান্তি পাব তখন মহাজন বলল ঠিক আছে দুলালের বউ তুমি যা বলছ তাই হবে আমি সকলের গয়না ফেরত দেবো তুমি আমার বউকে ছেড়ে দাও আগের অবস্থায় ফিরিয়ে দাও ভালো করে দাও আমি ঠিক রাখ তোমার কথা রাখব তখন পিতনি বলল শুধু ছেড়ে তো আমি দেবো কিন্তু তোমাকে কথা রাখতে হবে তবেই তোমার বউ আবার পূর্বাবস্থায় ফিরে আসবে নাহলে নয় তখন মহাজন কথা দিল এতনিকে যে আমি সত্যি সত্যি বলছি সব গয়না আমি সব মানুষের ফেরত দিয়ে দেবো তারপর বাড়ি এসে সে তার গয়নাগাটি সবাইকে ফেরত দিয়ে দিল। এবং তার বউ আবার পূর্বাবস্থায় ফিরে এলো এরপর থেকে মহাজন ভালোভাবে ঘর সংসার করতে লাগলো তার বউকে নিয়ে আর সে কাউকে ঠকাতো না কারোর খারাপ চাইতো না তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সব আপনাদের কাছে চলে যাবে সবাই আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম